তারা সারা বিশ্বের সাথে কানেক্টেড, কিন্তু সবাই পকেটে একটা মোবাইল আছে, সবাই সারা বিশ্বের কে কি বলতেছে শুনতেছে, কিন্তু ওদেরকে আপনি রাবিশ খাওয়াইতে পারবেন। ওদের সময় কম, কম সময়ের মধ্যে বেশি জিনিস দিতে হবে, যেটা তার খিদে আছে ওটা দিতে হবে। তার বাইরে যদি আপনি দেন, এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বাইরে যাবে, আপনাকে সুইচ অফ করে দেবে, সে আরেকটাতে চলে যাবে, কারণ তার সামনে আরও 20টা চয়েস আছে। এই মুহূর্তে বিশ্বের 30টা ডিবেট চলতেছে, 10টা পডকাস্ট চলতেছে, 5টা বড় বড় বিবৃতি চলতেছে, তার হাতে অনেক অপশন, কেন আপনার বক্তৃতা শুনবে সে? সুতরাং আমাদেরকেও অ্যাজ এ পার্টনার সাথে আমাদের ক্রমান্বয়ে দলকে আধুনিকতার দিকে নিয়ে যেতে হবে নতুন চিন্তার মাধ্যমে। আমি সরি এটার উপরে একটু বললাম, এই জন্য আসলে বলার সবসময় সুযোগ হয় না তো, আর এখানে আমি অনেক ইয়াং প্রজন্ম সামনে দেখে একটু উৎসাহ। 1/11-এর মাধ্যমে বাংলাদেশে যেটা হয়েছে, দেশের গণতান্ত্রিক যে কাঠামোটা আছে ওই কাঠামোতে তারা আঘাত করেছে। আমার মুসাভাই ছিল না সাংবাদিক, মুসাভাই একদিন একটা টক শোতে হঠাৎ করে আমি দেখছিলাম মুসাভাই বলতেছে, তখন ওরা যখন আসছে পরে পরে কিছুদিন পরে বলতেছে, আরে কোথা থেকে কতগুলো লোক কোন থেকে এসে দেশটা দখল করে বসলো, আর কি না ওরা করতে আরম্ভ করছে, কোথা থেকে কোন এই লোকগুলো কোত্থেকে আসলো? রাজনীতিতে এই লোকগুলো আসার কোনো সুযোগ নাই, রাজনীতিতে আসতে হবে নির্বাচিত হয়ে। হ্যাঁ, নির্বাচিত দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে, প্রত্যাশা পূরণে, দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন কল্পে একটি নিরপেক্ষ সরকারের জন্য সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যারা এসে আপনাকে একটা সুষ্ঠু নির্বাচন দেবে সেটাই হচ্ছে সংবিধান। সংবিধান হচ্ছে মানুষের জনগণের চিন্তার প্রতিফলন। সংবিধানের সাত ধারা, এখানে তো লয়ার আছে, সংবিধানের সাত ধারা কী বলে? সংবিধানের সাত ধারা বলে যে জনগণের চিন্তার প্রতিফলন হচ্ছে সংবিধান, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান, জনগণের ইচ্ছার প্রতিফলন। সুতরাং আজকে যারা সংবিধানের কথা বলছে তারা জনগণের কথা বলছে না, তারা ভোট চুরির প্রকল্পের অংশ হিসাবে বলছে সংবিধানের কথা, মানুষের ইচ্ছার প্রতিফলনের কথা তারা বলছে না, তারা ভোট চুরির একটা প্রকল্প করেছে। আমি এটা নাম দিয়েছি এটা প্রকল্প। এই প্রকল্পের মধ্যে বিচারক আছে, এই প্রকল্পের মধ্যে সরকারি কর্মকর্তা আছে, লুটেরা ব্যবসায়ী আছে, দুর্নীতিবাজ আপনার রাজনীতিবিদ আছে, সুবিধাভোগী আছে, এরা সকলে মিলে একটা রেজিম তৈরি করছে। এবং এই রেজিম আমি এটাকে সরকার বলি না, সরকার বললে তো নির্বাচিত হতে হবে, এটা ওরা রেজিম তৈরি করছে। সুতরাং এই রেজিমের যখন বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে, তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে শুধুমাত্র যতবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়েছে ততবার জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এর বাইরে যে দলের কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো সবগুলো প্রশ্নবিদ্ধ, এবং এই জন্য একটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি নিরপেক্ষ সরকারের বিষয় আসছে। এই যে 2008 সালে যে নির্বাচনটা হয়েছে, যেটাতে আমরা অংশগ্রহণ করেছি, নির্বাচনটা হয়েছে কবে? সংবিধানে আছে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, যে সরকার সংসদ বাতিল করার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচনটা হয়েছে 2 বছর পরে না? এটা কি সংবিধানসম্মত হয়েছে? এটা কি এক্সট্রা কনস্টিটিউশনাল না? এটা সংবিধানের বাইরে না? কিন্তু যেহেতু বিএনপি যদি সেদিন অংশগ্রহণ না করত, 2008 সালে আমরা যদি অংশগ্রহণ না করতাম, আমরা যদি দাবি করতাম না এটা সংবিধানসম্মত নয়,
আমরা এই নির্বাচনে যাব না, যেটা আজকে আওয়ামী লীগের বর্তমান অবস্থা। বিএনপির তখনের অবস্থান হতো যদি আমরা যদি বলতাম আমরা নির্বাচনে যাব না, এটা সংবিধান সম্মত নয়, আজকে আওয়ামী লীগ যেটা বলছে। কিন্তু আমরা তো নির্বাচনে গিয়েছি, আমরা নির্বাচনে যাওয়ার কারণে জনগণের ইচ্ছার প্রতিফলন করছে, জাতীয় ঐক্যমত হয়েছে। বিএনপি না গেলে সেটা হতো না, এবং বিএনপি সেটা করতে পারতো। আওয়ামী লীগ যে কাজটা আজকে করতেছে, যে সংবিধানের নাম দিয়ে ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের কথা, বিএনপিও সেদিন সংবিধানের নাম দিয়ে বলতে পারত যে আমরা যাব না। কিন্তু আমরা গিয়েছি, গিয়েছি যে জাতির ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে একটা নির্বাচন। শাহাবুদ্দিন সাহেবের সময় যেটা ছিল তখনও কিন্তু সংবিধানে ছিল না এটা, তখন একটা জাতীয় ঐক্যমত হয়েছে। জাতি ঐক্যমত হচ্ছে জাতির ইচ্ছার প্রতিফলন, যেটা সংবিধানে থাকে। পরবর্তীতে এটা সংবিধান রেটিফাই করা হয়েছে শাহাবুদ্দিন সাহেবের পরবর্তী সময়ে, জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেই নিরপেক্ষ সরকার, কেয়ারটেকার সরকার করা হয়েছে, সেটা তারা এককভাবে বাতিল করে দিয়েছে। আওয়ামী লীগ এককভাবে বাতিল করে দিয়েছে। এখানে তিনটা পন্থা আছে আপনি সংবিধানে পরিবর্তন আনার জন্য, যে সংবিধানের মূল কতগুলো বিষয় আপনি যদি পরিবর্তন করতে চান, আপনি আপনার দলের যে দলীয় নির্বাচনী ইশতেহারে বলতে পারেন যে আমরা ক্ষমতায় গেলে আমরা কেয়ারটেকার সরকার বাতিল করে দেব অথবা কেয়ারটেকার সরকার রাখব। আর দ্বিতীয়তা হচ্ছে, আমরা যেভাবে বিএনপির সময় সেনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংবিধানে সংযুক্ত করেছি কেয়ারটেকার সরকার থাকবে জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। আরেকটি হচ্ছে আপনি করতে পারেন গণভোট দিয়ে, গণভোট দিয়ে আপনি বলতে পারেন যে আমরা গণভোটে গেলাম যে আমরা কেয়ারটেকার সরকার থাকবে কি থাকবে না। তারা তার কোনোটাই করে নাই, তারা সব দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যেভাবে কেয়ারটেকার সরকার আসছিল সেটা করে নাই, তারা গণভোট করে নাই, তাদের ইশতেহারে দিয়ে জনগণের মতামত নেয় নাই। তো এই যে সাতধারাই সংবিধানের, আমি ফিরে আসতেছি কেন, এই সাতধারাই সংবিধানে বলছে সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, যেটার সাথে তারা বেইমানি করেছে, জাতির সাথে বেইমানি করেছে। শুধু ভোটাধিকার করে নাই, ভাওতাবাজি করেছে সংবিধানের নাম দিয়ে। সংবিধান ত্রয়োদশ সংশোধনী, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে কেয়ারটেকার আসছিল সেটা জাতীয় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে। জামাতে ইসলামী, জাতীয় পার্টি, আওয়ামী লীগ রাস্তায় নেমে মানুষ মেরে হরতাল করে যেই দাবি তুলেছিল, সেই দাবি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির, দেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, সমৃদ্ধির জন্য, রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রতি সম্মান রেখে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছিল। সুতরাং আজকে ত্রয়োদশ সংশোধনী এখনও ভ্যালিড। আপনি যদি সাংবিধানিক চিন্তার মধ্যে থাকেন, সেখান থেকে তারা যে এককভাবে যেটা বাতিল করেছে কোর্টের কাজ নয়, এবং আইন বাতিল করাও কোর্টের কাজ নয়, এটা হচ্ছে সংসদের কাজ। কোর্ট যেটা করেছে, যে এমনকি অনেকে আমরা খুশি হয়ে যাই যে বললে যে ওরা তো দুইবার এই তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন করতে বলেছে, আমরা অনেকে খুশি হয়ে যাই। হ্যাঁ, এটা বলেছে ঠিক, কিন্তু আমি এটার সাথে দ্বিমত, সেটাও তাদের কোনো এখতিয়ার নেই। যেটা সংবিধানে আছে, সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে যে তিনটা পন্থা আমি বলেছি, মৌলিক যদি পরিবর্তন করতে হয় জনগণের গণভোট দিতে হবে, জাতীয় ঐক্যমত, জুডিশিয়ারি এটা করতে পারে না, এটা করার কোনো সুযোগ নাই, তারা অন্যায়ভাবে করেছে এটা। এবং কালকে আমাদের আলোচনা এটা উঠে আসছে, গতকাল, এটা তারা করতে পারে না। সুতরাং সেই নির্বাচনটা আজকে যে আমরা যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের কথা বলছি, সেটা বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।